সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বরাবরের মতো আমি তোমাদের রতন স্যার তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তবে আজকে একটু ভিন্নভাবে, আজকে তোমাদের অঙ্কগুলো খাতায় করাবো, তো অবশ্যই মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবা। তো ঠিক আছে শিক্ষার্থীরা, চলো যাই, আমরা আমাদের অঙ্ক শুরু করি। দেখো, আজকে আমরা শুরু করছি 67 পৃষ্ঠার 4-এর 1, 2 ও 3 নম্বর, এই তিনটি অঙ্ক। তাহলে শুরুতেই আমরা 4-এর 1 নম্বর অঙ্ক করব। 1 নম্বরে কি বলেছে দেখো, 67 পৃষ্ঠা, আমরা একটু হেডিংটা দিয়ে দিই, 67 পৃষ্ঠা 4-এর 1 থেকে 3। ঠিক আছে, এবার আমরা করব 1 নম্বর। 1 নম্বর অঙ্কটা আগে আমাদের জানা দরকার, কি বলেছে দেখো। বলেছে 5টি ডিমের দাম 75 টাকা, 1টি ডিমের দাম কত? খুব সহজ একটা অঙ্ক শিক্ষার্থী। দেখো, যদি 5টি ডিমের দাম দেওয়া থাকে, 1টি ডিমের দাম বের করতে বলছে, মানে কি বোঝাচ্ছে? বেশি দেওয়া আছে, কম বের করতে হবে। এর আগে আমি তোমাদের বুঝিয়েছি, বেশি থেকে কম বের করতে চাইলে ভাগ করতে হবে, আর কম থেকে বেশি বের করতে চাইলে গুণ করতে হবে। ঠিক যোগ বিয়োগের ক্ষেত্রে একই প্রক্রিয়া। তো দেখো, আমরা এখন ভাগ করব, তাহলে লিখব কি, 5টি ডিমের দাম, এই যে এই লাইনটা খেয়াল করো, 5টি ডিমের দাম 75 টাকা, শুধু ওই কথাটাই লিখবো এখানে। একবারে সহজ অঙ্ক দেখো, লিখব 5টি ডিমের দাম 75 টাকা। বাবা, এই জায়গায় অবশ্যই একটু গুরুত্ব দিবা, যে কোনো কারণেই যেন এই জায়গাটা চাপাচাপি না হয়, কারণ পরের লাইনটা আমার ডাবল হবে, সেক্ষেত্রে জায়গা থাকলে লিখতে সুবিধা হবে। তাহলে কয়টি ডিমের দাম বের করতে বলছে আমাকে? 1টি। অতএব 1টি ডিমের দাম কত? এই 75/5, 75/5 টাকা। দেখো, এখানে যদি আমার জায়গা না থাকতো, তাহলে কিন্তু আমি সুন্দর করে লিখতে পারতাম না। এবার দেখো, আমরা 5 দিয়ে 75কে কিন্তু একসঙ্গে ভাগ করতে পারছি না, সেক্ষেত্রে আমরা কি করব, ভাগ করব, অর্থাৎ রাফ করব। রাফ কিন্তু তুমি ডান পাশে দেখাইতে পারো, যদি ডান পাশে জায়গা না থাকে তাহলে তুমি এখানে লিখে দেখাইতে পারো। তো ডান পাশে জায়গা থাকলেও আমরা লিখবো না, কারণ রাফ অঙ্কের একটা অংশ, দেখতে সুন্দর লাগে যদি আমরা নিচে লিখি। তাহলে শুরু করছি, দেখো কিভাবে, এখানে লিখলাম, লেখার পরে এখান থেকে একটু নিচে এসে ডান দিকে এগিয়ে গিয়ে 5/75। দেখো, 5 দিয়ে আমরা 75কে একসঙ্গে ভাগ দিতে পারি, আবার আলাদা আলাদা করে দিতে পারি, তবে সহজ হয় আলাদা আলাদা করে দেওয়া, তাই আমরা আলাদাই দেব। কিভাবে, 5 দিয়ে শুধু 7কে ভাগ দেব। ঠিক আছে, তাহলে 5 1 কে 5, 5 2 গুণ 10, 2 বার দিলে 10 হয়ে যাচ্ছে, কিন্তু একবারে 7 হচ্ছে, একবারই দেব 5 1 কে 5। এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়? 2। 5 দিয়ে 2কে ভাগ যায় না, উপরে আর একটা সংখ্যা অঙ্ক আছে আমার, সেটা আমি নামিয়ে নেব, 25। এবার দেখি, 5 5-এ 25, দেখো সুন্দর মিলে গেছে। তাহলে উত্তর পেয়েছি আমরা 15, তাই না? তাহলে সুন্দর করে এই যে লাইনটা, বাবা অবশ্যই খেয়াল রাখবো, এভাবে উত্তর 15। ঠিক আছে, 15 কি? ডিমের দাম কত? টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। এবার আমরা পরের অঙ্কটি শুরু করব। ঠিক আছে, পরের অঙ্কটি দেখব আমরা একটু, দেখো 2 নম্বর। 2 নম্বরে বলেছে শ্রেণীতে, একটু অঙ্কটা দেখো বাবা, হবে বলেছে শ্রেণীতে 41 জন শিক্ষার্থী আছে, প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের জন্য কতগুলো বেঞ্চ প্রয়োজন হবে? উত্তর চেয়েছে কতগুলো বেঞ্চ প্রয়োজন, বেঞ্চের সংখ্যা বের করতে বলেছে। কিন্তু তাহলে আমাকে দেখতে হবে 3 জন শিক্ষার্থী বসতে কয়টি বেঞ্চ লাগে? 1টি। বলছে প্রত্যেক বেঞ্চে, প্রত্যেক মানে এক একটি বেঞ্চে 3 জন করে বসে, প্রত্যেক বেঞ্চে 3 জন করে বসে। তাহলে আমি কি লিখবো, 1টি বেঞ্চে বসতে পারে 3 জন? না, কেন লিখবো না, কারণ এখানে চেয়েছে কয়টি বেঞ্চ প্রয়োজন, তাহলে বেঞ্চটাকে আমার ডান পাশে রাখতে হবে,
তাই না? বেঞ্চটাকে রাখতে হবে ডান পাশে আর জনটা থাকবে বাম পাশে, কারণ আমি তোমাদের রাগও শিখেছি উত্তর যেটা চাইবে সেটাকে সর্বদাই ডান দিকে রাখতে হয়। তাহলে আমরা এই অঙ্কটা সুন্দর করে এভাবে গুছিয়ে লিখবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যে বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ যে খাতার মার্জিন, এই বিষয়টি তোমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। দেখো মার্জিন আমরা দিব কিভাবে, এটা অঙ্ক আছে, তোমরা তো এভাবে দিবা না, তোমরা খাতার শুরু থেকেই দিবা, আমি তোমাকে অঙ্ক করাবো যেখান থেকে সেখান থেকে দেখাচ্ছি মার্জিনটা দিব কিভাবে। সুন্দর করে আগে আমার খাতাটার মার্জিন দিয়ে নিব, ঠিক আছে? এইবার আমি অঙ্ক শুরু করব। কি বলেছে? তিনজন প্রত্যেক বেঞ্চ, তাহলে তিনজন বসতে বেঞ্চ প্রয়োজন, ঠিক আছে? সুন্দর করে লিখে নিব। এখানে আমি নম্বর প্রশ্নের উত্তর দিব, দুই নম্বর প্রশ্নের সমাধান, ঠিক আছে? দেওয়ার পরে নিচে সুন্দর করে স্কেল দিয়ে একটা আন্ডারলাইন করে নিব। এখন লিখবো আমি তিনজন বসতে, কয়জন বললাম? তিনজন, তিনজন বসতে বেঞ্চ প্রয়োজন কয়টি? প্রত্যেক বেঞ্চে একটি, ঠিক আছে? তাহলে কতজনের জন্য আমাকে বের করতে বলেছে? 41 জনের জন্য। তাহলে অতএব 41 জন বসতে বেঞ্চ প্রয়োজন। হ্যাঁ এবার একটা বিষয় দেখো, তোমার মনে হতে পারে তিনজন থেকে 41 তাহলে অবশ্যই বেশি, না বিষয়টি এরকম নয়, এখানে আলাদা। এখানে বলেছে যে তিনজন বসতে যদি একটি লাগে, তিনজন বেশি না একটি বেশি? অবশ্যই তিন বেশি, তাহলে এই তিন থেকে এক, বেশি থেকে কম বের করছি, এখানেও তাই 41 থেকে কম বের হবে আমার। যে 41 জন বসতে বেঞ্চ লাগবে কয়টি? বেঞ্চ কম না, জন বেশি বেঞ্চ কম, এই জন্য এখানেও ভাগ, এটা একটু ডিপলি ভাবতে হবে বিষয়টি। তাহলে এখানেও ভাগ করতে হবে, 41 ভাগ 3 টি, ঠিক আছে? এইবার এইটা আমি ভাগ করে দেখাবো এখানে, ঠিক আগের মতনই। এখানে 3 ভাগ 41, তাহলে একে একে ভাগ করব, 3 এককে 3 বিয়োগ করলে হয় 1, এই 1 নেমে যায়, 3 4 12, আহা একটুর জন্য হইল না তাই না? 3 4 12 দিতে পারছি না যেহেতু আমার 11, 3 3 9 তিনবার দিতে হবে, 3 3 9। এই 9টা লিখবো কোথায়? এই বাম পাশে রাখেন নিচে না ডান পাশে রাখেন নিচে? অবশ্যই ডান পাশে রাখেন নিচে, অর্থাৎ এককের ঘরে, এককের ঘর থেকে আমাদের সবসময় লিখতে হয় 3 3 9। এটা যদি আমি বিয়োগ করি 9 আছে কত হলে 11 হয় 2, আর থেকে 1, এক এক মিলে গেলো ময় শূন্য পড়ে না, তাহলে 13 হইল, অবশিষ্ট 2 থাকলো। প্রশ্ন ছিল কয়টি বেঞ্চ প্রয়োজন হবে, দেখো কয়টি বেঞ্চ প্রয়োজন হবে, দুইজন তো অবশিষ্ট থাকলো, দুইজন শিক্ষার্থী কি দাঁড়িয়ে থাকবে না ওদের ক্লাস থেকে বের করে দিবা? না, ওদের জন্য আরেকটি বেঞ্চ লাগবে। তাহলে এখানে লিখব অতিরিক্ত দুইজন বা অবশিষ্ট দুইজন, ঠিক আছে? মানুষ তো এই জন্য অতিরিক্ত লিখি, যেহেতু অতিরিক্ত দুইজন থাকছে সেহেতু আমাকে অতিরিক্ত দুইজনের জন্য আরেকটি বেঞ্চ ওই ক্লাসরুমের মধ্যে ঢোকাইতে হবে, তাই না? তাহলে লিখব অতএব অতিরিক্ত দুইজনের জন্য আরো একটি বেঞ্চ প্রয়োজন, ঠিক আছে? এখানে একটু আমাদের বেশি কথা লিখতে হবে বাবা, লিখবো কি বেঞ্চ প্রয়োজন 13টি, অতএব লিখবো বেঞ্চ প্রয়োজন কতটি? 13টি, এবং অতিরিক্ত অতিরিক্ত দুইজনের জন্য জন্য আরও একটি বেঞ্চ প্রয়োজন, তাই না? আরও একটি বেঞ্চ প্রয়োজন, তাই তো? তাহলে অতএব মোট বেঞ্চ প্রয়োজন কতটি? ওই 13টি আর এই দুইজনের জন্য একটি, তাহলে লিখে দেব 13 যোগ 1 সমান সমান 14টি, তাহলে উত্তর লিখবো আমরা 14টি।
ঠিক আছে, তাহলে আমরা অন্য পৃষ্ঠায় যাব না, এখানেই শেষ করে দিব। তারপরে যেহেতু এখানে জায়গা নাই, যদি তোমাদের এরকমটি হয় যে নিচে উত্তর লেখার জায়গা নেই, খুব কষ্ট করে হলো অল্প জায়গার মধ্যে উত্তরটি লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে উত্তর 14টি, আশা করি বুঝতে পেরেছ যে শিক্ষার্থী। এরপরে আমরা যাব 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে। পাবে 83টি পেন্সিল, 7 জন শিক্ষার্থী। বিষয়টি দেখো, পেন্সিল আছে 83টি, শিক্ষার্থী আছে 7 জন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে যদি এই পেন্সিলগুলো সমানভাবে সবাইকে ভাগ করে দেওয়া হয়? এই বিষয়টি তো, 83টি পেন্সিল, 7 জন শিক্ষার্থী আছে, যদি তাদেরকে পেন্সিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে? এটা ছিল প্রশ্ন। এবার আমরা অঙ্ক করব। অঙ্কে কি বলেছে, প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে? উত্তর চেয়েছে কি? টি। প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে? তাহলে আমরা কি এই 7 জন পেন্সিল, 83টি, এই 83টি পেন্সিল তো 7 জনকেই দিব, তাই তো? তাহলে আমরা এই কথাটাই সুন্দর করে এখানে লিখে দেবো। তার আগে সুন্দর করে খাতায় মার্জিন দিতে হবে, অবশ্যই মার্জিন যেন থাকে খাতার। খাতার মার্জিন না থাকলে কিন্তু খাতা দেখতে সুন্দর লাগবে না, তখন মার্কস কিছু কাটা যেতে পারে। দেখো এবার আমরা লিখবো, আমার পরিসর কম তাই দাম দিয়ে কিন্তু খুব চেপে মার্জিন দিলাম, তোমরা অবশ্যই সুন্দর করে একটু 1 ইঞ্চি ছেড়ে মার্জিন দিবা। আচ্ছা প্রথমেই লিখবো, 7 জন শিক্ষার্থী পেন্সিল পাবে, উত্তর কিসে এসে ঠিক সেই ভাষা প্রয়োগ করবো, উত্তরে কিসে এসে পাবে। তাহলে আমরা তাই লিখবো যে 7 জন, একটু দূরে লিখি কারণ অতএব দিতে হয়, 7 জন শিক্ষার্থী পেন্সিল পাবে, কতটি? 83টি, তাই তো? তাই না, 83টি। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করবে, মানে 1 1 জন। তাহলে অতএব এই যে এখানে এই জন্য ফাঁকা রাখলাম, 1 জন শিক্ষার্থী পেন্সিল পাবে, এই 7 জন থেকে 1 জন কম না, 83 ভাগ 7, 83 ভাগ 7টি, তাই তো? 83 ভাগ 7টি। এইবার আমরা অঙ্কটি এখানে রাফ করব, এখানে লিখে এখানে সাত ভাগ 83। তাহলে 7 1 কে 7 বিয়োগ করলে হয় 1, উপর থেকে নেমে যায় 3। বুঝতে পারছো তো, আমরা বলেছি একটা একটা করে করব, তাই 8 কে করলাম, একবার দিলে 7 1 কে 7, দুইবার দিলে 7 2 গুণ 14 বেশি হয়ে যাবে, এই জন্য 7 1 কে 7 বিয়োগ করলে 1 হয় আর 3 নামে। তাহলে 7 2 গুণ 14 কিন্তু আছে 13, তাহলে আমি তো নিতে পারছি না। তাহলে 7 1 কে 7, তাহলে কী দাঁড়াইলো, এই যে 7 কোথায় লিখছি মনে রাখতে হবে, কিন্তু আগের অঙ্ক তোমাদের বুঝিয়েছি, অবশ্যই এককের ঘর থেকে লিখতে হবে 7 1 কে 7। তাহলে বিয়োগ করলে কী হবে, 7 আছে 3, 7 আছে কত হলে 13 হয়, উপরে যেহেতু ছোট আছে তাহলে ওকে দশক ধরে নিতে হবে। তাহলে 7 আছে কত হলে 13 হয়, 6 হাতে থাকে 1, 1 1 মিলে গেলে বামে শূন্য পড়ে না, শেষ। তাহলে কী হলো, 11টি করে পেলো আর বাকি থাকলো 6টি। এবার কিন্তু আর ওই বেঞ্চের মতো তোমাকে ব্যাখ্যা দিতে হবে না, কারণ এখানে বসার বিষয় নয়, এখানে ছাত্রের বিষয় নয়, প্রত্যেকে কয়টি করে পাবে। তাহলে আমরা সোজা কথা দিব, প্রত্যেকে পাবে 11টি করে, অবশিষ্ট থাকবে 6টি। প্রত্যেক শিক্ষার্থী 11টি করে পেন্সিল পাবে এবং অবশিষ্ট থাকবে 6টি। এভাবে আমরা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে লিখতে পারি, অথবা সংক্ষেপেও লিখতে পারি যে উত্তর 11টি, অবশিষ্ট অবশিষ্ট কয়টি, 6টি। ঠিক আছে বাবা, এই তো। খুব কঠিন কি মনে হচ্ছে? মনে হয় না, খুব সহজ একটা অঙ্ক। তো যা হোক, আমরা এভাবেই অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখব এবং করার চেষ্টা করব। আজকে মতো এখানেই অঙ্ক শেষ করছি, তো
আগামীতে আবারও নতুন কিছু অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তীতে নতুনভাবে অঙ্কগুলো নিয়ে আসবো আবারও। ততদিন অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পিতামাতা গুরুজনদের কথা মেনে চলো, আর অবশ্যই বর্তমান যে COVID-19 অর্থাৎ করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে তোমরা ঠিক সেই নিয়মগুলো মেনে চলবা, প্রয়োজন ব্যতীত ঘরের বাহির হবে না। তো ঠিক আছে, আবারও কথা হবে নতুন একটি ক্লাসে। ততদিন অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।